বিটিআর নির্বাচন অনুষ্ঠিত হৈ যোৱা এবছৰ পিছত পুনৰ মুখ খুলিছে হাগ্ৰামা মহিলাৰিয়ে এবাৰ বিটিআর নির্বাচনত বেলট বাকচৰ হাল সলনি কৰাৰ অভিযোগ আনিলে হাগ্ৰামাই কিন্তু কাৰ বিৰুদ্ধে বেলট বাকচ হাল সলনি কৰাৰ অভিযোগ বিপিএফৰ মুৰব্বী গৰাকী বিটিআৰৰ নির্বাচনৰ এবছৰ হ'ল হাগ্ৰামাৰ অভিযোগৰ অন্ত নহ'ল এবার বিটিআরর নির্বাচনত বেলট পাকস হাল সলনি করার অভিযোগ আনিলে হাগ্ৰামা মহিলারিয়ে মহিলারির অভিযোগ প্রশাসনের লোকে নিশায় বেলট পাকস সলনি করে হরুয়াইছিল বিপিএফক নহলে ওদালগুড়ির আটাইকটা সমষ্টিতে জিকিল হয় বিপিএফ ওদালগুড়ি আর বাক্সাত ম্যাক্সিমাম বক্সে চেঞ্জ হয়েছে বিভাগত থাকা মানুষবিলাকে কয় আমাক যিসকলে বক্স চেঞ্জ করা ক্ষেত্রত গম পায় এই সকলে তো আমাক জানাইছো কেনেকে রেগিং করেছে কোনে এইবিলাক ইমান দিন না থাকে তো ভেরগাঁও জিলা বিপিএফর পঞ্চম ত্রিবার্ষিক সম্মিলনীত ভাগ লৈ হাগ্ৰামা মহিলারিয়ে কলে বিটিআরর অনা বড়োর বাবে একো নকরে প্রমোদ বড়োয়ে কেবল বড়োর হেন এটা প্রমোদ বড়ো বিটিসি অঞ্চলত জেনেৰেল মানুহসকলৰ যিটো মাটি কিনা বেচাৰ যিটো ব্যৱস্থা সেইটো বন্ধ কৰি থৈছে প্ৰমোদ বড়োৱে অকল ট্ৰাইবেলসকলৰ মাটি কিনা বেচাৰ যিটো পাৰ্মিশ্যন সেইটো এলাউ কৰি আছে প্ৰমোদ বড়ো কোনোবা মুছলিম কোনোবা বেংগলী কোনোবা গোৰ্খা কোনোবা অসমীয়া কোনোবা ৰাজবংশী আদিবাসীৰ কাৰণে কাম কৰা মানুহ নহয় সি বড়ো জাতীয় লিডাৰ এতিয়াও এফ চি অফিচত থাকি পেলাই কাম কৰি আছে প্ৰমোদ বড়োৱে বিটিআৰ পৰিষদ নিজা খেয়াল খুজি মতে চলোৱাৰ অভিযোগ তুলিলে হাগ্ৰামা মহিলাৰিয়ে লগতে আনিলে দুর্নীতির অভিযোগ প্রমোদ বড়োৱে বিটিসি নিজের ইচ্ছা মতো চলাইছে পাওয়ার আছে বলে 35% দি পেলাই কোনোবা কাম পাইছে কোনোবা কাম পোৱা নাই কাম নপাও আছে আপনি যদি 1 কোটি টাকা বিল আছে সেটো যদি ওলাব লাগে আপনার পৰা 50 লাখ লব ওদালগুড়ির পৰা ৰিপুঞ্জয় নাথ নিউজ 18 অসম নর্থ ইস্ট ট্রাইবেল হওয়া নাই আদিবাসীও ট্রাইবেল হওয়া নাই খবর হয়েছে আন